আসসালামু আলাইকুম, ভোজন বিলাসে সবাইকে স্বাগতম। আজকে নিয়ে এসেছি পাউরুটি দিয়ে খুবই মজাদার দুটি নাস্তা রেসিপি। একটি হলো পাউরুটির পাকোড়া, অন্যটি হলো পাউরুটির পপকর্ন। ভিন্ন স্বাদের দুটি রেসিপিই ঘরে থাকা অল্প উপকরণে তৈরি করা যাবে, বিকেলের নাস্তায় চায়ের সাথে দারুণ জমে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে সাথে থাকার অনুরোধ রইল। তো আজকে প্রথমে আমি বানাবো পাউরুটির পাকোড়া, আর এর জন্য আমি এখানে নিয়েছি 4 পিস পাউরুটি। পাউরুটিগুলোকে এখন ছিঁড়ে টুকরো টুকরো করে নেব। পাউরুটিগুলো ছিঁড়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গ্রেট করা গাজর, 2টা পেঁয়াজ কুচি, স্বাদ মতো কিছু কাঁচামরিচ কুচি, 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া, 2 টেবিল চামচ পরিমাণ ময়দা, আরও দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চটপটির মশলা। চটপটির মশলা না থাকলে আপনারা স্বাদে ম্যাজিক মশলাটাও ব্যবহার করতে পারবেন। পরিমাণ মতো লবণ, আর সব শেষে একটা ডিম ফেটিয়ে দিয়ে দিচ্ছি। এখন এই সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করে নেওয়া হয়ে গেছে, এবার চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি, আর অল্প অল্প করে গোলা পাকোড়ার শেপে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এখন আমি পাকোড়াগুলোকে মিডিয়াম লো আঁচে গোল্ডেন বর্ণ হওয়া পর্যন্ত ভেজে নেব। প্রায় 3 থেকে 4 মিনিট ভেজে নেওয়ার পর পাকোড়াগুলোতে পারফেক্ট কালার চলে এসেছে। এখন আমি এগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। সবগুলো পাকোড়া ভেজে নেওয়া হয়ে গেছে, দেখতে দারুণ লোভনীয় এই পাকোড়াগুলো। উপরের অংশটা ক্রিস্পি আর ভেতরটা একদম সফট। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। এবার আমি তৈরি করব পাউরুটির পপকর্ন, আর এর জন্য এখানে আমি আবারও 4 পিস পাউরুটি নিয়েছি। পাউরুটিগুলোকে এখন ছোট ছোট স্লাইস করে কেটে নেব। কেটে নেওয়া হয়ে গেছে, এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর পাউরুটির টুকরোগুলো প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে মিডিয়াম লো আঁচে নেড়ে চেড়ে মুচমুচে হওয়ার আগ পর্যন্ত ভেজে নেব। প্রায় 5 থেকে 6 মিনিট ভেজে নেওয়ার পর পাউরুটিগুলো একদম মুচমুচে হয়ে গেছে, এখন এগুলোকে চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ চিনি, আর 2 টেবিল চামচ পরিমাণ দিচ্ছি পানি। এবার পানির সাথে চিনিটাকে গলিয়ে নেব। চিনিটা গলে যাওয়ার পর একটু নাড়াচাড়া করব, কিছুক্ষণের মধ্যে এটা গোল্ডেন কালার হয়ে যাবে। গোল্ডেন কালার হওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে রাখা 3 টেবিল চামচ পরিমাণ ঘন দুধ, আর 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বাটার। এখন এগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নেব। মিনিট খানেকের মধ্যে এটা ঘন এবং আঠালো হয়ে গেছে। এ পর্যায়ে চুলাটা বন্ধ করে দিয়ে সাথে সাথেই পাউরুটির টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে খুব ভালোভাবে মিক্স করে ঠান্ডা করে নেব। ঠান্ডা হওয়ার পর পপকর্নগুলো আরও বেশি মুচমুচে হয়ে গেছে, এখন এগুলোকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। একটা পপকর্ন আমি ভেঙে দেখাচ্ছি এটা কতটা মুচমুচে হয়েছে। বাচ্চারা তো এটা খুবই পছন্দ করবে, পাশাপাশি বড়রাও পছন্দ করবে। আশা করছি এই রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন, আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর মজার মজার রান্নার দারুণ সব রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী রেসিপিতে, সবাই অনেক ভালো থাকবেন সেই কামনায়। আল্লাহ হাফেজ।